আজ আমি তোমাদের তথ্য সাজানো এবং বিচার এই অধ্যায়ে তথ্য সাজানো বিচার এই অধ্যায়ে মানে কোষেদিকি ১৩ পেজ নাম্বার হচ্ছে ১৪৬ কোষেদিকি ১৩ পেজ নাম্বার হচ্ছে ১৪৬ এখানকার অঙ্কগুলি করাবো। আগের দিনে আমি প্রয়োগগুলি করেছি, আজকে অনুশীলনী অঙ্কগুলি করেছি। তো প্রথমে একই দিনের অঙ্কটা দেখো, এখানে বলা আছে যে ১৫ নম্বরে একটি শ্রেণী পরীক্ষায় ২০ জন ছাত্রের যে প্রাপ্ত নাম্বার সেগুলো দেওয়া আছে। এই প্রাপ্ত নাম্বার থেকে যে তথ্য, সেই তথ্যগুলি থেকে ট্যালি মার্ক তৈরি করতে হবে এবং পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে হবে। পরিসংখ্যা বিভাজন তালিকা অর্থাৎ এটাকে এলোমেলোভাবে সাজানো আছে, এটাকে আমাদের সুবিন্যস্তভাবে সাজাতে হবে এবং তার থেকে আমাদের পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে হবে। তাহলে প্রথমে দেখো, আমরা যে পরপর নাম্বারগুলি পেয়েছি সব থেকে মানে কম থেকে আরম্ভ করবো, এই পরপর সাজিয়ে যাব। তাহলে এখানে আমাদের কি হবে না, প্রাপ্ত নম্বর, প্রাপ্ত নম্বর সবটা করবে, প্রাপ্ত নম্বর আর কি না ছাত্র, ছাত্র সংখ্যা, ছাত্র সংখ্যা আর হচ্ছে ট্যালিমা, এই তিনটে দিয়ে তালিকা, এই তিন দিনে সাজাবে তাহলে আমাদের পরিসংখ্যা বিভাজন তালিকা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রাপ্ত নাম্বার সব থেকে কম হচ্ছে দেখো এক আছে, এক, এই যে একজন নাম, এখন নাম্বার গুলো লিখে রাখো, সব থেকে কম কে হচ্ছে এক, এক নাম্বার সব থেকে কম। তারপর কত আছে না, একের পর দেখো দুই রয়েছে অর্থাৎ দুই ওকে ওকেও পেয়েছে। তারপর কত আছে না, দুইয়ের পর দেখো পাঁচ আছে, পাঁচ অর্থাৎ পাঁচ নাম্বার পেয়েছে কয়েকটা ছাত্র বা কেউ আর কি। পাঁচের পর দেখো ছয় আছে, ছয় রয়েছে, আমরা এটা এভাবে ছটা করে নিচ্ছি। হ্যাঁ, ছয়ের পর দেখো কত রয়েছে না, ছয়ের পর আট, আট আছে, আটের পর কত না নয় রয়েছে, নয়, নয়, হ্যাঁ নয়ও পেয়েছে, নয়টা লিখলাম। এবার নয়ের পর দশ রয়েছে, দশটা লিখলাম। দশের পর দেখো বারো রয়েছে, বারো, তাহলে বারোটা লিখলাম, মানে বারো নম্বরও পেয়েছি, বারোটা লিখলাম। এবার দেখো প্রাপ্ত নম্বর এক, এক নাম্বার যে পেয়েছে এই এক নাম্বার কতজন ছাত্রছাত্রী পেয়েছে, তাহলে তোমরা দেখো এবার এক নাম্বার কতজন ছাত্র পেয়েছে মানে ছাত্র সংখ্যা কত, প্রাপ্ত নাম্বার এক এরকম ছাত্র সংখ্যা কত, ছটা থেকে খুঁজে বার করো। প্রাপ্ত নাম্বার দুই কতজন ছাত্র পেয়েছে মানে ছাত্র সংখ্যা কত, এভাবে তোমরা খোঁজো। দেখো এক কোয়ার্টার রয়েছে, এক রয়েছে আমাদের এখানে, একজন ছাত্র পেয়েছে, এক, একজন ছাত্র এক পেয়েছে। সেরকম দেখো দু নাম্বার পেয়েছে কতজন ছাত্র, দুই রয়েছে দেখো এখানে, দুই রয়েছে এখানে খোঁজো সবটা থেকে, দুজন, দুজন দুই পাচ্ছে, দুজন মানে প্রাপ্ত নাম্বার দুই এরকম ছাত্র সংখ্যা হচ্ছে দুই। দুয়ের পর আছে পাঁচ, পাঁচ নাম্বার কতজন পেয়েছে এখানে দেখো ছকে আমরা দেখতে পাচ্ছি যে দুজন ছাত্র, দুজন ছাত্র পাঁচ নাম্বার করে পেয়েছে। আবার ছ নাম্বারটা দেখো, ছ নাম্বারটা হচ্ছে, ছ নাম্বারটা হচ্ছে দুজন, দুজন ছয় পেয়েছে। তারপর পেয়েছে আট, আট দেখো কয়টা আছে, এক দুই তিন চার, চারজন আট পেয়েছে, চারজন, চারজন আট পেয়েছে। এরপর হচ্ছে নয়, নয় দেখো কয়টা আছে, এক দুই তিন চার, নয়ও চার, চারজন পেয়েছে, চারজন মানে ছাত্র সংখ্যা হচ্ছে চার যাদের প্রাপ্ত নাম্বার হচ্ছে নয়। এরপর হচ্ছে নয়, এরপর হচ্ছে দেখো বোধ হয় দশ, দশ কতজন পেয়েছে, দশ পেয়েছে তিনজন, তিনজন, তিনজন দশ পেয়েছে দেখো তিনজন। আর বারো কতজন পেয়েছে, দশের পর বারো, বারো পেয়েছে দেখো, বারো পেয়েছে বোধ হয় একজন, দেখো তো বারো কটা বারো আছে,
प्राप्त नंबर देखो पंद्रह आज पंद्रह देखते एक रही मैं पंद्रह बारो हाँ पंद्रह एक पंद्रह आज पंद्रह पंद्रह नम्बर पे ছাত্র দুটো এখানেও দুটো এখানেও দুই চার আছে এক দুই তিন চার এখানেও চার আছে চারটা দিলাম তিন হ্যাঁ এখানে এক আর এখানে এক তাহলে এটা হয়ে গেল ক্যালি নাম্বার তাহলে পরিসর করে বিভাজন তালিকা আমরা এটা সাজিয়ে ফেললাম এবার আমরা দুই এর দেখে নাম করে যাব এবার আমরা প্রতিদিন উপস্থিত কতজন সে লিখেছে প্রতিদিন কতজন করে ছাত্র বা স্টুডেন্ট এসেছে সেটাও লিখে রেখেছে সেগুলি কি কি কতজন করে তিরিশ আঠাশ চৌত্রিশ উনত্রিশ এরকম করে সে লিখে রেখেছে এবার আমাদের করতে হবে কি না উপরের কাঁচা তথ্যগুলোকে সাজিয়ে গিয়ে ট্যালি মার্ক দিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে হবে তাহলে আগের মতন করে করবো ছকটা করে নেব এরকম করে ছকটা আগে যেমন ছকটা করেছিলাম এখনভাবে আমি ছকটা করিনি ছকটা করে নাও এটা হচ্ছে তাহলে এখানে লিখব কি না উপস্থিত 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 কি উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা ছাত্র ছাত্রীর উপস্থিত ছাত্র ছাত্রীর সংখ্যা এটা হ্যাঁ সংখ্যা এটা হচ্ছে উপস্থিত ছাত্র ছাত্রীর সংখ্যা আর এটা হচ্ছে তোমার দিন সংখ্যা দিন দিন সংখ্যা আর এটা হচ্ছে ট্যালি মার্ক ট্যালি মার্ক ঠিক আছে তাহলে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা দেখো সব থেকে কম কোথায় আছে আমাদের যে ছকটা দেওয়া আছে তালিকাটা দেওয়া আছে সেখানে দেখো সব থেকে কম আছে তেরো তাহলে শুরু করতে হবে কম দিয়ে হ্যাঁ এবং পরপর তেরো পর কত আছে দেখো না তেরোর পর আছে একুশ একুশ জন একুশ জন ছাত্রছাত্রী এসছে কোনো একটা দিন তারপরে কত আছে একুশের পর দেখো আছে বাইশ 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 জন আছে বাইশের পর কত আছে না পঁচিশ পঁচিশ আছে দেখো পঁচিশ হলো পঁচিশের পর কত ছাব্বিশ ছাব্বিশ জনও এসেছিল কোনো একদিন কোনো একদিন বা যাই হোক ছাব্বিশের পর সাতাশ সাতাশ জন এসেছিল সাতাশের পর আছে দেখো সাতাশের পর আছে আঠাশ 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 আছে আঠাশের পর আছে উনত্রিশ উনত্রিশ ঠিক আছে উনত্রিশের পর আছে আমাদের বোধ হয় তিরিশ 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 আছে তিরিশ তিরিশের পর আছে একত্রিশ একত্রিশ জন একত্রিশ জন একত্রিশের পর আছে আমাদের কত না বোধ হয় একটা দেখো বত্রিশ রয়েছে বত্রিশ বত্রিশ আর চৌত্রিশ বত্রিশ আর চৌত্রিশ বত্রিশ রয়েছে আর রয়েছে
বত্রিশে পরে হচ্ছে চৌত্রিশ, হ্যাঁ চৌত্রিশও এসছে আর কি, চৌত্রিশ চৌত্রিশ। তাহলে দেখো আমরা ছক থেকে দেখতে পাচ্ছি যে তেরো জন ছাত্র বা তেরো জন স্টুডেন্ট উপস্থিত ছিল একদিন, তেরো একটা আছে, দেখো ছকে আছে তেরো, ছকে তেরো আছে একদিন হল একুশ। দেখো ছকে আমরা একুশকে পাচ্ছি একবার, অর্থাৎ একুশ জন ছাত্র একদিনই উপস্থিত ছিল। তারপর বাইশকে আমরা পাচ্ছি একবার, অর্থাৎ বাইশ জন স্টুডেন্ট একদিন উপস্থিত ছিল। এবার আছে পঁচিশ, দেখো এখানে ছকে দেখো আমরা পঁচিশ, পঁচিশ পাচ্ছি তিনবার, পঁচিশ পাচ্ছি তিনবার, অর্থাৎ তিন দিন, তিন দিন পঁচিশ জন করে ছাত্রছাত্রী উপস্থিত ছিল। পঁচিশের পর দেখো ছাব্বিশ, ছাব্বিশটাকে এখানে আমরা ছকে কবার পাচ্ছি, না ছাব্বিশটা দেখো ছকে আমরা ছাব্বিশকে পাচ্ছি আমরা ছকে দুবার, দুবার পঁচিশ ছাব্বিশ, হ্যাঁ ছাব্বিশকে আমরা দুবার পাচ্ছি, অর্থাৎ দুদিন ছাব্বিশ জন করে ছাত্রছাত্রী উপস্থিত ছিল। তারপর সাতাশকে পাচ্ছি দেখো একবার, সাতাশ এখানে এক আছে, আঠাশ আছে দেখো তিন দিন, তিনবার বোধহয় এক, আঠাশ আছে, আঠাশ আছে একবার দুবার তিনবার, তাহলে আঠাশ আছে তিনবার, আঠাশ আছে মানে আঠাশ জন ছাত্রছাত্রী তিন দিন উপস্থিত ছিল, তিন দিন সেরকম আঠাশ হচ্ছে তিন, তাহলে উনত্রিশ হচ্ছে বোধ হয়, উনত্রিশ দেখো, উনত্রিশ দেখো উনত্রিশ হচ্ছে তিন হলো তো উনত্রিশ আছে, উনত্রিশ আছে তিন দিন, উনত্রিশ জন স্টুডেন্ট তিন দিন পেয়েছেন ছিল, তিন দিন। তাহলে উনত্রিশের পর আছে তিরিশ জন স্টুডেন্ট, তিরিশ জন স্টুডেন্ট এখানে দেখো হচ্ছে চার দিন, চার দিন। তিরিশের পর হচ্ছে একত্রিশ, একত্রিশ জন স্টুডেন্ট ছিল একদিন, একদিন একটা একত্রিশ আছে ঠিক আছে একদিন। আর বত্রিশ জন স্টুডেন্ট ছিল প্রেজেন্ট, সেটা হচ্ছে বত্রিশ একটা আছে, বত্রিশ আছে আমাদের এই স্টকেতে একবার, অর্থাৎ একদিন ছিল বত্রিশ জন স্টুডেন্ট প্রেজেন্ট। একইভাবে চৌত্রিশ জন স্টুডেন্ট আমরা এখানে একদিন দেখতে পাচ্ছি, একদিন। তাহলে এখানে কতদিন পঠন পাঠানো ছিল, বাইশ দিন, এগুলো যোগ করে দেখো দিন সংখ্যাগুলো যোগ করে বাইশই পাবে, এক দুই তিন ছয় আট নয় বারো পনেরো উনিশ কুড়ি একুশ বাইশ, তাহলে বাইশ জন। আমরা ট্যালি মাত্রি, তাহলে দিন সংখ্যা দেখো এখানে এক আছে, একটা দাগ হবে, এখানে একটা দাগ, একটা দাগ, এখানে তিনটে দাগ, এখানে দুটো দাগ, এখানে একটা দাগ, এখানেও তিনটে দাগ, এখানে তিনটে, এখানে চার, এখানে এক, এক আর এক, ঠিক আছে। তাহলে ট্যালি মার্ক হয়ে গেল, আর দিন সংখ্যা উপস্থিতির সংখ্যা আর ট্যালি মার্ক এই তিনটেকে যখন আমরা সাজিয়ে নেব তখন আমরা পাচ্ছি কি পরিসংখ্যা বিভাজন তালিকা, ঠিক আছে। এরপর তিনটে নম্বরটা,